নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ সহ সাত দফার দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলা স্কুল শিক্ষা পরিদর্শকের কাছে ডেপুটেশন। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দীর্ঘদিন না হওয়ার ফলে যারা দীর্ঘদিন শিক্ষক হওয়ার আশায় বিএড করে বসে রয়েছেন তাদের নির্দিষ্ট বয়সের সীমা পেরিয়ে গেলে আর এই শিক্ষক শিক্ষিকা হতে পারবেন না। ফলে যাতে ভোটের আগে নতুন করে শিক্ষক নেওয়ার নোটিশ সহ দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এই সংক্রান্ত মোট সাত দফা দাবিতে ওয়েস্টবেঙ্গল SLST ক্যান্ডিডেটস অ্যাসোসিয়েশন এবং ওয়েস্টবেঙ্গল টিচার্স জব ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের সদস্যরা বুধবার পূর্ব মেদিনীপুর জেলার জেলা স্কুল শিক্ষা পরিদর্শকের কাছে ডেপুটেশন দেন। সারা জেলায় এই সংগঠনের সাথে অনেক সদস্য থাকলেও করোনা সংক্রমণের কারণে খুব অল্প সংখ্যক সদস্য সামাজিক দূরত্ব মেনে এদিনের ডেপুটেশনে যোগ দেন। যেটা SSC SLST 9-12 যেটা নতুন করে নিয়োগ হওয়ার কথা সেটা তো দীর্ঘ চার পাঁচ বছর ধরে কিছুই হচ্ছে না। তো অনেক বছর যারা আরও আগে বিএড করে বসে আছে তারা কত অপেক্ষা করবে? এদিকে তো বয়স হয়ে যাচ্ছে, একটা বয়সের পরে তো আর দিতে পারবে না। তাই জন্য আমরা চাই যে ভোটের আগে অন্তত আমাদের কথা ভাবা হোক। তাই জন্য আমরা এইভাবে এসে DIC অফিসে একটা ডেপুটেশন দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। বুক ইউর স্যানিটাইজার টানেল হিয়ার।